নমস্কার বন্ধুরা, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা। বিজেপি বিরোধী ভাবমূর্তি নিয়ে গোটা দেশে নিজেকে নির্ণায়ক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চাপে রাখতে এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যার জন্য আখেরে সুবিধে পেয়ে যাচ্ছে সেই ভারতীয় জনতা পার্টি। আপনারা সকলেই জানেন যে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন উপলক্ষে সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের দূত হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাকে প্রচারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন কিরণময় নন্দ। যতদূর খবর পাওয়া যাচ্ছে, আগামী 8ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে ভার্চুয়ালি অখিলেশ যাদবের সঙ্গে একটি প্রচারে অংশ নেবেন তিনি। অত্যন্ত ভালো কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রচারে গিয়ে বিজেপিকেই বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছেন না? হয়তো তিনি ভাবছেন যে তিনি উত্তরপ্রদেশের প্রচারে গিয়ে প্রমাণ করে দেবেন তিনি বিজেপি বিরোধী, বুঝিয়ে দেবেন অখিলেশ যাদব সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলোকে যে বিজেপিকে সরাতে গেলে বা নরেন্দ্র মোদীকে চাপে রাখতে গেলে তার মতো নেত্রীকে প্রয়োজন। কিন্তু সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে গেলে আদৌ ভালো ফল করতে পারবে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো? দাগ কাটতে পারবে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি? বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্তরপ্রদেশ সফর নিয়ে কিন্তু যথেষ্ট উল্লসিত গেরুয়া শিবির। বিজেপি মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে গিয়ে বিজেপির বিরুদ্ধে যত প্রচার করবেন তত লাভবান হবে ভারতীয় জনতা পার্টি। আর তার পেছনে যে বেশ কিছু যুক্তি রয়েছে তা ইতিমধ্যেই সর্বসাধারণের কাছে তুলে ধরেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলা বাহুল্য, এদিন তৃণমূল নেত্রীর উত্তরপ্রদেশ সফর নিয়ে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তরে রাজ্যের বিরোধী দলনেতা একাধিক যুক্তি সামনে আনেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি বিরোধী একটি মুখ। কাশীর বিশ্বনাথ মন্দির থেকে শুরু করে অযোধ্যার রাম মন্দির, মথুরা, সেখানকার মানুষ খুব ভালো করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দেবেন। উনি যত বেশি ভোট প্রচার করতে যাবেন তত বিজেপির লাভ হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে হিন্দি ভাষায় কথা বলেন সেই হিন্দি উত্তরপ্রদেশের কেউ বুঝতে পারবে না, কারো পক্ষে বোঝা সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, বাংলায় একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করার অভিযোগ ওঠে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেদিক থেকে বাংলার বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বারবার করে অভিযোগ করে যে বাংলায় সনাতনী হিন্দুরা সুরক্ষিত নয়, প্রতি মুহূর্তে তাদের ওপর আক্রমণ হচ্ছে। এদিকে উত্তরপ্রদেশ কিন্তু হিন্দু অধ্যুষিত একটি রাজ্য, আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রচার করতে যান তাহলে তিনি যে দলের হয়ে প্রচার করতে যাবেন সেই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। সেদিক থেকে হিন্দুরা একত্রিত হয়ে আরও বেশি করে বিজেপিকে সমর্থন করতে পারেন। অখিলেশ যাদব এবং তার দল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিয়ে রাজনৈতিক অক্সিজেন পাওয়ার চেষ্টা করলেও আদতে যে এর ফল অত্যন্ত করুণ হতে চলেছে তা নিজেদের বিশ্লেষণের মধ্যে দিয়ে তুলে ধরছে গেরুয়া শিবির। তাই তারা নিশ্চিতভাবেই এই কথা বলতে পারছে যে উত্তরপ্রদেশে মমতা বন্দ্যোপাধ্যায় যত প্রচার করবেন তত লাভ হবে ভারতীয় জনতা পার্টি। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু দেশবিরোধী একটা অভিযোগ এর আগে বারবার তুলেছে গেরুয়া শিবির। যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের অনেকেই প্রমাণ চেয়েছিলেন, বোঝানোর চেষ্টা করেছিলেন যে এর কোনো বাস্তব ভিত্তি নেই। আর সেই সময় থেকেই বিভিন্ন রাজ্যে বিজেপির পক্ষ থেকে প্রচার করা হয়েছিল যে ভারতবর্ষের মাটিতে এবং বিভিন্ন রাজ্যে এমন কিছু ব্যক্তি আছেন যারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেন। ফলে উত্তরপ্রদেশের নির্বাচনে অখিলেশ যাদবের হয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে যান তাহলে কিন্তু বিজেপি পাল্টা এই বিষয়টিকে সামনে এনে প্রচার করতে পারে, দেশবিরোধী একটা তকমা লাগিয়ে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের গায়ে। আর তাহলে কিন্তু অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিয়ে তাদের লাভ হবে মনে করলেও আদতে আরও গাড্ডার মুখে পড়তে পারে। অনেকে সমাজবাদী পার্টিকে পরামর্শ দিয়ে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়ার থেকে তাকে না নিয়ে গেলেই হয়তো অখিলেশ যাদব এবং তার দল কিছুটা সম্মানজনক আসন পেতেন। কিন্তু যেভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য উত্তরপ্রদেশে ঘুঁটি সাজাতে শুরু করেছে তাতে তাদের জামানত জব্দ হওয়া শুধু সময়ের অপেক্ষা। ফলে তৃণমূল নেত্রীর উত্তরপ্রদেশ যাত্রা নিয়ে যখন তার দল অত্যন্ত খুশি, তারা যখন ভাবতে শুরু করেছে যে তাদের নেত্রী এবার দেশনেত্রী হয়ে উঠছেন, তখন কিন্তু এই বিষয়টিতেই একেবারে চরম আঘাত হানলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসলে আর যাই হোক, শুভেন্দুবাবু দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গড় করেছেন, তিনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলটা ঠিক কীরকম। বর্তমান সময়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস একের পর এক রাজ্যে পাড়ি দিচ্ছে, সংগঠন গড়ার কথা বলছে, তখন শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে এটা গরুর গাড়ির হেডলাইট ছাড়ার কিছু নয়। যখন প্রশ্ন উঠেছে যে তৃণমূল আশা করছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন,
তখন সেই শুভেন্দু অধিকারী বলেছেন, স্যান্ডোগেঞ্জির যেদিন বুক পকেট হবে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়া যে একটা অকল্পনীয় বিষয়, একটা অসামঞ্জস্য বিষয়, তা বারবার বুঝিয়ে দিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। আর এবার সূক্ষ্মভাবে উত্তরপ্রদেশে মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রা করার আগেই তার ঘুম উড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বুঝিয়ে দিলেন যে উত্তরপ্রদেশের যে দল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেতে চাইছে, আদতে তারা তৃণমূল নেত্রীকে নিয়ে গেলে আরও ক্ষতির মুখে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই যাবেন সেখানে বিজেপির ভোট আরও বাড়বে, কারণ আর যাই হোক বাংলা আর উত্তরপ্রদেশ কিন্তু এক নয়। বাংলায় ভয় দেখিয়ে কারচুপি করে সন্ত্রাস করে ভোটে জেতা যায়, কিন্তু উত্তরপ্রদেশের মানুষ সেই সন্ত্রাস করতে এলে পাল্টা জবাব দিতে জানে, ফলে বিজেপির প্রতি সেখানকার হিন্দুরা অত্যন্ত ভরসা রাখে। তাই সেই জায়গায় শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী হিন্দু বিরোধী মুখ হিসেবে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপির বিরুদ্ধে প্রচার করতে যান তাহলে নিঃসন্দেহে বিজেপির ভোট আরও বাড়বে বলেই মনে করছেন গেরুয়া শিবির। আর এই বিষয়টিকে সামনে রেখেই এখন বিজেপি এবং শুভেন্দু অধিকারী যথেষ্ট আহ্লাদিত। তারা বলছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আদতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকেই সুবিধা পাইয়ে দিচ্ছেন, উত্তরপ্রদেশের ভোটে লড়ছেন অখিলেশ যাদব, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাচ্ছেন প্রচারের জন্য, অত্যন্ত ভালো ব্যাপার। কিন্তু দিনের শেষে যদি গতবারের থেকেও শোচনীয় পরাজয় হয় সমাজবাদী পার্টির, তাহলে তা যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই হবে সেই বিষয়টিতে নিশ্চিত গেরুয়া শিবির। ফলে বিজেপি অত্যন্ত উল্লসিত তাদের বক্তব্য, উত্তরপ্রদেশে তাদের জয়লাভ শুধু সময়ের অপেক্ষা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বিজেপির বিরুদ্ধে প্রচার করতে যাচ্ছেন। তাই এখন দেখার বিষয় যে বিজেপির মার্জিন কতটা বাড়ে। তৃণমূল নেত্রী এই ভারতবর্ষের বুকে যে যে রাজ্যে বিজেপির বিরুদ্ধে প্রচার করতে যাবেন সেখানেই বিজেপির ভোট ব্যাঙ্ক বৃদ্ধি পাবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেশ এবং রাজ্য যে সুরক্ষিত নয় তা বাংলার অবস্থা দেখেই হাড়ে হাড়ে টের পাচ্ছে গোটা ভারতবাসী, অন্তত তেমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, যে কারণে শুভেন্দু অধিকারী এবং বিজেপি এত আনন্দিত সেই কারণ কি অত্যন্ত যুক্তিসঙ্গত? সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গেলে বিজেপির ভোট ব্যাঙ্ক আরও বৃদ্ধি পাবে উত্তরপ্রদেশে? এই ব্যাপারে আপনাদের কি মতামত? আপনাদের মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধু বাংলা চ্যানেলটি। রাজ্য থেকে জেলা, গ্রাম থেকে শহর, প্রতিটি খবরের মূল্যবান আপডেট পেতে নজর রাখবেন প্রিয় বন্ধু বাংলায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।